তো জনৈক শামীম আহমেদ হচ্ছে এই চক্রের মূল হোতা। তো যারা ভিকটিম ভুক্তভোগী তাদের অভিযোগের ভিত্তিতে আমরা একটা মামলা করি এবং গত রাত্রে অভিযান পরিচালনা করি। তো সেই অভিযানে আমরা যে মূল হোতা শামীম আহমেদ সহ চারজনকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে যদি জানা যায় যে শামীম আহমেদ তার অনেকগুলো নাম আছে, তো সে নিজেকে বাংলাদেশ বিমানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কখনো কখনো ম্যানেজিং ডিরেক্টর এই পরিচয় দিয়ে, এবং তার যে সহযোগী তানজিলা তাকে কেবিন ক্রু বা বিমান বালা এয়ার হোস্টেস সেই পরিচয় দিয়ে, এবং ইউনিফর্ম ব্যবহার করে যারা ভুক্তভোগী তাদের মনে বিশ্বাস জন্মায় যে তারা দুজনেই বিমানে চাকরি করে এবং একজন বিমানের চেয়ারম্যান বা এমডি। তো সেই সূত্র ধরে তাদেরকে চাকরি দিয়ে বাংলাদেশ বিমানে সেই অফার দেয় এবং বিভিন্ন পদে চাকরি দেওয়া হবে, সেজন্য একজনের কাছ থেকে 15 লাখ, 16 লাখ, 17 লাখ টাকা করে নেয়। এটা 2019 সালের ঘটনা। পরবর্তীতে তারা চুক্তি করে এই টাকা দিবে। তো প্রথমে তাদেরকে এই অনলাইনে বিজ্ঞাপন দেখানো হয় যে বাংলাদেশ বিমান থেকে অনলাইনে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, এবং সেখানে তাদেরকে দরখাস্ত করানো হয়। তাদের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে যেহেতু চেয়ারম্যান, সুতরাং পরীক্ষা নেওয়ার থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়, এবং পরবর্তীতে যে রেজাল্ট শিট শো করানো হয় সেখানে দেখা যায় যে তারা কোয়ালিফাই করেছে, এবং এই বিশ্বাস জন্মানোর পরে তাদেরকে নিয়োগপত্র দেওয়া হয়, ভুয়া নিয়োগপত্র। এবং সেই নিয়োগপত্র দেওয়ার পরে তারা আসলে সবগুলো টাকা নিয়ে নেয়, এবং যখন তারা যোগদান করতে যাবে তখন বুঝতে পারে যে আসলে এই, যখন এই অফিসে যোগাযোগ করে তখন জানতে পারে যে আসলে এই নিয়োগপত্র ভুয়া এবং তারা প্রতারিত হয়ে গেছে। তো পরবর্তীতে এই যে সোকল্ড বিমানের চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টর তার সাথে যোগাযোগ করে, যোগাযোগ করলে বলে যে সে টাকা ফেরত দিবে। তো এই 2019 সালের ঘটনা এটি। তো 2019 সাল থেকে 19 সালের শুরুতে এই ঘটনা। তো তারপর থেকে এবার 2 বছর টাকা দেয় না, এবং যেটা হয় সবসাথী করে আজ দিব কাল দিব এই করে সে টাকাগুলো মেরে দেয়। তো আমরা এখানে এই যে বিমানের এমডি বা চেয়ারম্যানের যে ইউনিফর্ম বা যে পোশাক পরে সে প্রতারণাগুলো করে, এবং এই যে তানজিলা যে কেবিন ক্রু বা বিমানবালা বা স্টেজের পরিচয় দিয়ে যে পোশাকগুলো সে ব্যবহার করে সেটি আমরা এখানে আপনাদের জন্য প্রদর্শন করেছি, এবং আমি নিশ্চিত যে আপনারা এগুলো ছবি তুলেছেন। তো তাদের মানে ভুক্তভোগী যারা তাদের মনে বিশ্বাস জন্মায় যে আসলে এই তারা বিমানে চাকরি করে এবং বিমানে চাকরি পাবে, এবং আমরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে এই আমাদের যে চেয়ারম্যান, তথাকথিত চেয়ারম্যান পরিচয় দিয়ে যে শামীম, তো সে একসময় সিএনডিএফ এ চাকরি করতো। তো সঙ্গত কারণেই সিএনডিএফ এ কাজ করলে কিন্তু ওই বিমান বাংলাদেশ বিমানের বা এয়ারপোর্টে বিমান বন্দরের অনেকের সাথে পরিচয় হয়, সেই সুযোগটা সে কাজে লাগায়, এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে এবং এই যে তানজিলা নামের মেয়েটিকে সে তার লেখা থেকে সংগ্রহ করে, এবং এই ভুক্তভোগী এবং এই যে যারা আসামি প্রত্যেকের বাড়ি একই এলাকায়, তো এবং চেনা জানা, ফলে তাদের মনে বিশ্বাস জন্মায় যে সে এটা করতে পারবে এবং টাকা মানে প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই। সেই সূত্র ধরেই তো তারা এসে টাকাগুলো দেয় এবং এভাবে প্রতারিত হয়। আমরা জিজ্ঞাসাবাদে আমাদের যে ভুক্তভোগী তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সেখানে আমরা একজনকে পেলাম যে একটা বিশেষ অফিসের এডি এস্টেন্ট ডিরেক্টর সহকারী পরিচালক পদে তাকে চাকরি দেওয়া হবে, সেজন্য তার কাছ থেকে 16.5 লক্ষ টাকা নেওয়া হয়েছে। তো আমরা
যেহেতু কালকে বিকালে মামলা হলো এবং গত রাতে অভিযান হয়েছে, তো আমরা ইতিমধ্যে আমাদের যে ডাটাবেস থেকে যে তথ্য পেয়েছি যে তার বিরুদ্ধে আরও মামলা আছে, দুটি মামলার তথ্য অলরেডি আমাদের কাছে আছে। এবং সে নিজেও স্বীকার করেছে যে রংপুরের কোতোয়ালি থানার দুটো মামলা আছে, সেগুলো কিন্তু এই প্রতারণার মামলা। তো ধারণা করা হচ্ছে যে আসলে সে দীর্ঘদিন ধরে এই প্রতারণার এই কাজগুলো করে যাচ্ছে। এবং অবশেষে আমরা গত সন্ধ্যায় ঢাকার বিভিন্ন এলাকা থেকে, খিলক্ষেত, উত্তরা এবং আশেপাশের এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। এবং আমি বিশ্বাস করি যে আপনারা, আপনাদের মাধ্যমে যদি এই এই ঘটনাটি প্রচার পায়, তাহলে যারা এই প্রতারকের মাধ্যমে প্রতারিত হয়েছে, তারা আমাদের কাছে এসে আরও তথ্য দিতে পারবে। পাশাপাশি মানুষের মনে বিশ্বাস জন্মাবে যে আসলে প্রতারণা করে কেউ পার পেতে পারে না, এবং প্রতারণা করলে যে সিআইডির অভিযান মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয় এবং তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে, সেই মেসেজটা আমার ধারণা আপনাদের মাধ্যমে মিডিয়াতে প্রচার হওয়ার পরে সেটি হবে। তো এটি হলো মোটামুটি আমাদের ব্রিফিং। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটি আপনারা করতে পারবেন। দেখুন, আসলে তো আমাদের তো গত দিন বিকালে মামলা হলো এবং মাঝখানে একটা রাত গেছে, আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি। তো বিমানের কিছু লোক তো জড়িত থাকতেই পারে, কর্মচারী বা কর্মকর্তা কিছু থাকতেই পারে, এবং এই ধরনের আভাস আমরা পেয়েছি, কিন্তু আসলে তদন্ত না করে তো এটা বলা যাবে না এই মুহূর্তে। আর আমরা যে এ পর্যন্ত টাকার পরিমাণ 1 কোটি টাকারও বেশি পেয়েছি, তবে মামলা যেহেতু আরও আছে তার বিরুদ্ধে, সেসব কানেকশানে যেসব ভুক্তভোগী আছে তাদের সাথে যোগাযোগ করলে এই পরিমাণ আরও অনেক বেশি হতে পারে। তো সুতরাং এই মুহূর্তে আসলে বলা মুশকিল যে কত লোক প্রতারিত হয়েছে, এটা আমরা পরবর্তীতে আপনাদের কারো ডিটেলস বলতে পারবো। টাকা তো আসলে উদ্ধার করা ডিফিকাল্ট, তবে আমরা যেটা জানতে পেরেছি যে ব্যাংকে তাদের প্রচুর টাকার লেনদেন এই সংক্রান্ত তথ্য আছে, এবং যারা ভুক্তভোগী, যারা প্রতারিত হয়েছেন তাদের কাছে এই টাকা, মানে প্রতারককে টাকা দেওয়ার যে মানি রিসিট, ব্যাংকের রসিদ, সেগুলো আছে। যেটুকু এই মুহূর্তে আসলে এটা আর মামলা হওয়ার সঙ্গে সঙ্গে তো টাকা উদ্ধার করাও ডিফিকাল্ট, আমার সেই সেই বিষয়ে অবস্থায় করার জন্য যে আইন ব্যবস্থা আছে সেটি আমরা নেব।